যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে, সে যদি না করে সেটাই তার জন্য গুনার কাজ। জি, এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে, এই কথাগুলো বলার সাহস হয় না, আলেমদেরই হয় না। দুইটা বিয়ে করলে মানুষ আবার কি মনে করবে, আমার মনে হয় চরিত্রের সমস্যা ইত্যাদি ইত্যাদি। আরে বোকা, তাহলে কোরআনের মধ্যে চারটা বিয়ের কথা আসলো কেন? আল্লাহবা কি এমনি এমনি আয়াত নাজিল করলেন নাকি? আল্লাহবা খুব ভালো করে জানেন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি হবে, অনেক ছেলে মারা যাবে, মেয়েরা সমাজে বেঁচে থাকবে। কত অসংখ্য এতিম মেয়ে সমাজে পড়ে আছে, অসংখ্য বিধবা মেয়ে সমাজে পড়ে আছে, ওদের দায়িত্ব নিতে হবে না? কে নিবে ওদের দায়িত্ব? যদি ছেলেরা দায়িত্ব না নেয় কে দায়িত্ব নিবে? ওই মেয়েগুলা কি সমাজে প্রজাপতি হয়ে থাকবে? ওরা কি পতিতালয়ে সম্পত্তি হবে? ওদের অধিকার নাই? এখানে অধিকার দিলে আমরা চরিত্র খারাপ হয়ে যায়, আর এদের সাথে তোমরা সারা দেশে এবং বিশ্বে জেনা করে বেড়াচ্ছ, এগুলাতে চরিত্র খারাপ হয় না। একটা ছেলে বিয়ে করার পরেও দশটা মেয়ের সাথে পরকিয়া করে, এটাতে চরিত্র খারাপ হয় না। কিন্তু যদি আরেকটা বিয়ে করে, তখন সমাজের মানুষ তাকে বাঁকা চোখে দেখা শুরু করে। এটা জাহিলিয়াত, এটা পুরো সম্পূর্ণ মক্কার জাহিলিয়াত চলছে। দ্রুত বিয়ে করো, বিয়ে করে আদর্শ পরিবার গঠন করবে, পরিবারটা এত শক্তিশালী হবে যে পরিবারের ভিতর যেন কোন রকম শেরেক, কোন বেদাত, কোন কুফর, কোন হারাম ঢুকতে না পারে। পারবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ।